চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি মিলল অভিষেক এবং তার স্ত্রী দুবাই যাত্রার। কয়লা পাচার মামলায় ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও বৃহস্পতিবার অভিষেকের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী, তবে তার বিরোধিতায় কর্ণপাত করেনি হাইকোর্ট। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে অভিষেক। কয়েকদিন আগে তাকে দিল্লিতে তলব করে ইডি। কলকাতায় জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল জিজ্ঞাসাবাদের 24 ঘন্টা আগে নোটিশ জারি করতে হবে ইডিকে। কলকাতা হাইকোর্টে অভিষেকের আবেদন, চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে চান তিনি, কিন্তু ইডি তাকে অনুমতি দিতে নারাজ। চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হবে, তাই 3 জুন থেকে 10 জুন পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না। কিন্তু ইডি এই আবেদন খারিজ করে দেয়। ইডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দেশের বাইরে যাওয়া যাবে না, তাই আদালতের কাছে আবেদন চোখের চিকিৎসার জন্য স্ত্রী সহ দুবাই যাওয়ার অনুমতি দিক আদালত। ইডির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানান অভিষেক। সেই মামলার শুনানি চলাকালে ইডির আইনজীবী অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল MV রাজু আবেদনে ত্রুটি আছে, হলফনামার পর 48 ঘন্টা সময়ের প্রয়োজন, তাই আবেদনের বিরোধিতা করছি, এই মামলা গ্রহণযোগ্য নয়, তাই দ্রুত শুনানির প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বাসু, 3 তারিখ আবেদনকারী চোখের চিকিৎসক দেখানোর দিন, তাই তাকে দুবাইয়ের মুরফিলস আই হাসপাতালে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দিক আদালত। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অভিষেক নন, ইডির আইনজীবী MV রাজু। ভারতেও ভালো চোখের চিকিৎসার হাসপাতাল আছে, তাহলে দুবাই কেন, UK বা সিঙ্গাপুর নয় কেন? চোখের চিকিৎসা করতে যাওয়া শুধুমাত্র সাজানো ঘটনা। আমরা আশঙ্কা করছি চিকিৎসার নামে অন্য দেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বিনয় মিশ্রর সঙ্গে অভিষেকের যোগ আছে, পালিয়ে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। অভিষেকের আইনজীবী সপ্তাংশু বসু, আবেদনকারী শুধুমাত্র চিকিৎসার জন্যই দুবাই যাবেন, চিকিৎসার বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত, সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের 24 ঘন্টা আগে নোটিশ জারির নির্দেশ দিয়েছে, এক্ষেত্রে ইডি কোনো নির্দেশিকা জারি করেনি। আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার আছে, সে মতো সে নিজের পছন্দ মতো জায়গায় চিকিৎসা করাতে পারে, সেখানে প্রশাসন বাধা দিতে পারে না। কয়লা পাচার কাণ্ডে FIR-এ আবেদনকারীর নাম নেই, একাধিকবার আবেদনকারী হাজিরা দিয়েছেন, তাই অসহযোগিতা করবে বলে আদালত মনে করছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24 ঘন্টা আগে নোটিশ জারি করতে হবে, ইডি কোনো নোটিশ জারি করেনি। আদালতের নির্দেশ বিচারপতি বিবেক চৌধুরী, মানবিকতার খাতিরে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত, ইডি ট্র্যাকিংয়ের সুবিধার জন্য বিমানের টিকিট জমা করতে হবে ইডির কাছে, দুবাইয়ে থাকা হোটেলের ঠিকানা ফোন নম্বর ইডিকে জানাতে হবে, দুবাই হাসপাতালে ফোন নম্বর ইডিকে দিতে হবে, সব তথ্য জমা দিতে হবে ইডিকে, 10 জুন ভারত ফেরত আসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিনের আদালতের রায় স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই নির্দেশের পরিপ্রেক্ষিতে অনুমতি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাইতে চিকিৎসা করতে যাওয়ার। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।